অর্জুন হরির একমাত্র পুত্র ছিল। হরির স্ত্রী অর্জুনের জন্ম সময় মারা গিয়েছিলেন। হরি অর্জুনকে খুব আদর যত্ন দিয়ে বড় করছিল। হরি পশু পক্ষীদের খুব ভালোবাসত ও সব পাখিদেরকে খাবার খাওয়াত, জল দিত আর তাদের দেখাশোনাও করত। একবার ও বাগানে পশু পক্ষীর জন্য জল রাখছিল, তখনই ওর পুত্র অর্জুন ওখানে এসে পড়ল। বাবা, গরমের ছুটি আরম্ভ হয়ে গেছে, এবার আমরা কোথায় যাব? আপনি আমাকে কোথাও ঘোরাতে নিয়ে যাবেন কি না? সোনা, আমরা কোথায় যাব? যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এই পাখিদের দেখাশোনা কে করবে? বাবা, আমার আর ভাল লাগে না, তোমার পাখির জন্য আমি কোথাও যেতে পারি না। কি দেয় তোমাকে এই পাখিরা? গোটা দিন শুধু এদের দেখাশোনাই করো, আমার দিকে তো আপনার লক্ষ্যই যায় না। আমি যদি তোর খেয়াল না রাখি তাহলে আর কার খেয়াল রাখি? একজন তুই তো আছিস আমার, যার জন্য আমি বেঁচে আছি। না বাবা, তুমি আমাকে ঘোরাতে নিয়ে যাও না, তুমি ভালো না। সোনা, আমি নিশ্চয়ই নিয়ে যাব তোমায়। হরির এত পাখি প্রেম দেখে অর্জুন রেগে যেত। কখনো কখনো রাগের চোটে ও পাখিদেরকে মারত। একদিনের কথা, হরি কোথাও গিয়েছিল। হরির অনুপস্থিতিতে অর্জুন একটা টিয়া পাখিকে ধরে খাঁচায় বন্ধ করে দিল। ওকে না খাবার খেতে দিল আর না জল। টিয়া পাখিটা খুব কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর যখন হরি ফিরে আসলো আর ও টিয়া পাখিটাকে দেখল, তো আরে, এই টিয়া পাখিটাকে কে বন্দি করে রেখেছে? ও তো খিদায় আর তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই এই কাজটা অর্জুনের। অর্জুন, অর্জুন, এদিকে আসো। হ্যাঁ বাবা, কি কথা, তুমি আমায় কেন ডাকছো? এই টিয়া পাখিটাকে তুমি বন্দি করে রেখেছো? হ্যাঁ, কেন? এমনি এমনি ট্যা ট্যা করে আমার মাথা ব্যথা করে দিয়েছিল। হরি ওই টিয়া পাখিটাকে খাঁচার থেকে বাইরে বের করলো আর ওকে খাবার আর জল খেতে দিল। যখন ও একটু সুস্থ অনুভব করলো তো ওকে খোলা আকাশে উড়িয়ে দিল। যখন ও উড়ছিল তখন হরি খুব আনন্দ পাচ্ছিল। একটু দূর থেকে টিয়া পাখিটা ঘুরে আসলো আর এসে হরির কাঁধে বসে পড়ল। আরে, তুমি ফিরে কেন আসলে? বোধহয় তুমি যেতে চাও না। এমন করো, তুমি আমার কাছেই থাকো অন্য পাখিদের মতো। হরি অর্জুনকে খুব কষ্টে পড়াশোনা করাচ্ছিল। সময় বয়ে গেল আর অর্জুন নিজের বুড়ো বাবাকে ছেড়ে বিদেশে চলে গেল আর ওখানেই বিয়ে করে ফেলল আর ওখানেই সেটেল হয়ে গেল। অর্জুনের মা মারা যাওয়ার পর আমি আমার পুত্রের খেয়াল রেখেছি আর আজকে ও আমার দিকে ফিরেও তাকালো না। ও নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে। ভালোই হলো, ওকে ওর জীবন ওখানেই কাটাতে দাও, শুধুমাত্র ও খুশি থাকা দিয়ে কথা। বাস, হরি অর্জুনকে খুব মনে করত, কিন্তু অর্জুন কখনো ফিরে নিজের বাবার সঙ্গে কথা পর্যন্ত বলতো না। একদিনের কথা, খুব গরম পড়েছিল, ও একটা কাজে বাইরে বেরিয়েছিল। ওর খুব জলতৃষ্ণা পেয়েছিল, কিন্তু আশেপাশে কিছু ছিল না। ও যেমন তেমন করে বাড়ি পৌঁছলো। কি গরম পড়েছে, রাস্তায় কোনো জলের ব্যবস্থাই নেই, বেচারা পথিকদের কত অসুবিধা হয় বোধহয়। একটা কাজ করি, আমি তো পাখিদের জন্য খাওয়া আর জল রাখি, এমনি এমনি বসে আমার সময়ও কাটে না, আমি ওখানে গিয়ে শরবত বিক্রি করা আরম্ভ করে দিই। হরি একটা ঠেলায় করে শরবত বানিয়ে নিয়ে গেল আর খুব কম দামে শরবত বিক্রি করলো। যার শরবতের খুব বেশি প্রয়োজন হয় আর যদি তার কাছে পয়সাও না থাকে তো ওকে ফ্রিতেও দিয়ে দিত। একবার ও এরকম করে শরবত বিক্রি করছিল কি ওই টিয়া পাখিটা যার ও সাহায্য করেছিল ও ওর কাঁধে এসে বসে পড়ল। তুই আবার এসে পড়েছিস, নে শরবত খা। শরবত তো আমি খেয়ে নেব, কিন্তু যেটা আমি তোমাকে দিতে এসেছি সেটা তো নিয়ে নাও। তুই কথাও বলতে পারিস? হ্যাঁ হরি, আমি একটা পরি, আমি ঋষির অভিশাপে টিয়া পাখি হয়ে গিয়েছিলাম আর আজকে আমার মুক্তির দিন। এই অভিশাপের সময়ে তুমি আমার অনেক সাহায্য করেছ, আমাকে খাবার দিয়েছ আর অনেক আদরও করেছ, আমি তোমার সাহায্য করতে চাই। সাহায্য? কিরকম সাহায্য? তুমি খুব ভালো মনের মানুষ, তোমার পুত্র অহংকারে এসে তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তাও তুমি পাখিদেরকে ছাড়োনি আর এখন পথিকদের সাহায্য করছ, আমি এতে তোমার সাহায্য করতে চাই। হরি, তুমি যে শরবত বানানোর কাজ আরম্ভ করেছো সেটা প্রশংসনীয়, আমি তোমাকে বর দিচ্ছি কি এই শরবতটা জাদুই হয়ে যাবে, এটা কখনো শেষ হবে না আর যেই এই শরবত খাবে সে নিরোগ হয়ে যাবে।
অনেক অনেক ধন্যবাদ তোমার টিয়া পাখি, আমি তোমার এই জাদুই শরবত পেয়ে ধন্য হয়ে গেলাম। এখন আমি আরো ভালো করে মানুষের সেবা করতে পারবো। টিয়া পাখি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল আর হরি শরবত বিক্রি করা আরম্ভ করে দিল। শরবতের দাম ও শুধু 2 টাকাই রাখে যাতে সবাই ওটা খেতে পারে। এখন হরি শরবতওয়ালা হরির নামে প্রসিদ্ধ হয়ে গেল। ওর শরবত এত প্রসিদ্ধ হয়ে গেল কি একটা বড় কোম্পানির থেকে ও শরবত বানানোর কন্ট্রাক্ট পেল। এখন আমাকে আর কারোর সামনে হাত পাততে হবে না, সবাই আমার আগে হাত বাড়ায় শরবতের জন্যে। কে জানতো কি আমার শরবত এত বেশি প্রসিদ্ধ হয়ে যাবে, কি সবাই ওটা খাওয়ার জন্য এত উৎসাহিত হয়ে থাকবে। হ্যাঁ হরি ভাই, কিছুই ছিল না তোমার কাছে, শুধু তোমার ছেলেকে ছাড়া, আর ও তোমার কাছ থেকে দূরে চলে গেল, আর তুমি সমাজ সেবায় জুটে গেলে। তোমার মতন চিন্তাধারা সবার থাকা উচিত। আজকের সময় সব মানুষ নিজেদের মধ্যেই মগ্ন থাকে, আর একজন তুমি এত গরমেও সমাজ সেবা করার জন্য দাঁড়িয়ে আছো, আর সবার তৃষ্ণাও মেটাও, এতে আমি আনন্দ পাই। এত আনন্দ পাই কি সেটা ধন সম্পত্তি দিয়েও পাওয়া সম্ভব নয়। আর যে শান্তি পাই সেটা তো বলাই বাহুল্য। তো হলাম না আমি সবচেয়ে ধনী? আমার মতন ধনী কি কেউ আর হতে পারবে? ঠিকই বলেছো ভাই তুমি। যখন হরি শরবত বিক্রি করে বাড়ি ফিরছিল তখনই একটা গাড়ি ওর কাছে এসে থামল। ওই গাড়ি থেকে একটা বয়স্ক ভদ্রমহিলা বের হলো। শোনো ভাই, তুমি কি হরি শরবতওয়ালা? হ্যাঁ আমি হরি শরবতওয়ালা, বলুন আপনার কি সাহায্যের প্রয়োজন? আরে কাজ তো অনেক বড়, আমি শরবত বানানোর কোম্পানির মালকিন, আর তোমার শরবতের প্রশংসা তো দূর দূরান্ত অবধি ছড়িয়ে পড়ছে, তাই আমি চাই কি তুমি আমার সাথে মিলে শরবত বানাও। এটা তো আমার সৌভাগ্য কি আপনি আমার থেকে শরবত বানাতে চান, কিন্তু ক্ষমা করবেন, আমি শরবত নিজের লাভের জন্য নয় সমাজ সেবার জন্য বানাই। আমি ওই লোক অবধি শরবত পৌঁছাই যেখানে তাদের এই শরবতের প্রয়োজন। আপনার কোম্পানির সাথে কাজ করলে আমি সমাজ সেবার থেকে বঞ্চিত হয়ে যাব, তখন আমার এই শরবত আর কোনো কাজের থাকবে না। হরি এমন করেই লোকেদের সেবায় নিজের জীবন ব্যতীত করল, আর জাদুই শরবতের সাহায্যে সবার সাহায্য করে।